আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মে 23, আসলেই কি সরকারের নিয়ন্ত্রণে হেফাজত? প্রশ্ন আবারও, চরমোনাই এসব কি ফাঁস করল প্রথম আলো? চরমোনাই হেফাজত সম্পর্ক আসলে কেমন? চরমোনাই তো নিজেদেরকে দেওবন্দী হিসেবে, কৌমি হিসেবে পরিচয় দেয়। আসলে কৌমিদের মূলধারা যারা, তারা কি চরমোনাইকে কৌমি বা দেওবন্দী হিসেবে রেকগনাইজ করে? অথবা চরমোনাইপন্থী অনেক আলেমুলামা নিজেদেরকে দেওবন্দের আকাবির বলে দাবি করে, অথচ দেওবন্দের যে রাজনৈতিক কেবলা, তাদের যে নন পলিটিক্যাল আউটফিট, তাদের সাথে তো চরমোনাই সম্পর্ক খুবই নেতিবাচক, উল্টো পথে সম্পূর্ণ ভিন্ন মেরুতে আছে। এরকম অনেক বিষয়ে এবং আওয়ামী লীগের সাথে সরকারের সাথে সরকার চরমোনাইকে কতটা পরিমাণ সিম্পেথি দেয়, কতটা সুযোগ দেয়, যেটা অন্য কোনো ইসলামী দলকে দেয় না, কৌমি আলেমুলামাদেরকেও দেয় না, কিন্তু চরমোনাইকে দেয়, এরকম অনেক বিষয়ে দৈনিক প্রথম আলোতে 5 মে প্রকাশিত একটা রিপোর্টে অনেকটা ফাঁস করা হয়েছে। রিপোর্টটা একটু দেখি, এটাই বিশ্লেষণ করব। সেই ঐতিহাসিক 5 মে উপলক্ষেই মূলত এই রিপোর্টটা প্রথম আলো করেছে। প্রথম আলো শিরোনাম করেছে, সরকারের মুঠোয় হেফাজত, দ্যাট মিনস হেফাজত সরকারের নিয়ন্ত্রণে। কারণ আসলেই সরকারের নিয়ন্ত্রণে কি না সেটা আমি বিশ্লেষণের চেষ্টা করব। একই পথে ইসলামী দলগুলো, এর মানে হেফাজত এবং হেফাজত সংশ্লিষ্ট কৌমি দেওবন্দি ইসলামী দলগুলো, এদেরকেই বোঝানো হয়েছে এই যে একই পথ ইসলামী দলগুলো বলতে, এরাও সরকারের নিয়ন্ত্রণে। অবাক করা রিপোর্ট কি আছে এখানে দেখি। 2013 সালের মানে বিষয়টা হচ্ছে ঢাকা অবরোধের এক দশক, 2013-2023, এক দশক পূর্ণ উপলক্ষে এই রিপোর্ট। 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান এবং দিনভর সহিংস ঘটনার মধ্য দিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছিল হেফাজত ইসলাম। আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আগামীকাল রাতে কিভাবে পালাবেন তার প্রস্তুতি নিন। এই উক্তি 10 বছর আগে 2013 সালে 5 মে রাজধানীর শাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে উক্তিটি করেছিল সাবেক হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। মামুনুল হকের কোনো বক্তব্য সিরিয়াসলি বিশ্লেষণের পক্ষে আমি নই, কারণ তার বক্তব্য বেশিরভাগই কথাবার্তা, বেশিরভাগই অতিকথন, বেশিরভাগই প্রতীকী, বেশিরভাগই বাস্তবতা বিবর্জিত সামর্থ্যের ঊর্ধ্বে, যেটাকে সহজ রাজনৈতিক ভাষায় বললে কথা আর কথা, রাজনৈতিক কথা, এর মানে যেটার সিরিয়াসনেস নাই, গভীরতা নেই, এরকম কথাই বলেছেন। কিন্তু বাস্তবে কি হয়েছে এখন, যেমন প্রথম আলো বোঝানোর চেষ্টা করেছে যে এই হেফাজত তো সরকারের নিয়ন্ত্রণে, অথচ কি বলেছিল যে আপনারা পালাবার পথ খোঁজেন, এখন কারা পালিয়েছে, কথা যে বাস্তবতা বিবর্জিত ছিল বোঝাই যায়। 13 দফা দাবিতে মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজত নেতাদের উদ্দেশ্যে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, সন্ধ্যা 6টার পর সমাবেশ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে। জবাবে হেফাজত সমাবেশ থেকে মামুনুল হক সরকারকে কীভাবে পালাবে তার প্রস্তুতি নিতে বলেছিল। যদিও সে রাতেই পুলিশ রাব ও বিজিবি যৌথ অভিযানের মুখে হেফাজত ছত্রভঙ্গ হয়ে যায়। 5 মে দিনভর ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ সহিংসতা হয়। ওই দিন এবং পরদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 39 জন নিহত হন। এটা প্রথম আলো বলছে, আমরা জানি না অরিজিনাল তথ্য কী। 10 বছর আগে আজকের এই দিনে হেফাজত বা অনেকে কিন্তু গুজব ছড়িয়েছিল, অনেক লোক মারা গিয়েছে, এগুলো গুজব ছিল, কিন্তু এগুলো কোনো প্রমাণ করতে পারেনি। এবং এই তথ্য প্রযুক্তির যুগে এইসব গুজব আসলে প্রচার করে লাভ হয় না, দিন শেষে প্রমাণ হয় না। অনেকে কিন্তু বিশ্বাস করতো যে 5 মে অনেক লোক মারা গেছে হেফাজতের, কিন্তু আমি সেই 2013 সালেই বলেছিলাম, তখন তো আর অনলাইনে এরকম কথা বলতাম না, কিন্তু বলেছিলাম যে এগুলো গুজব, এত মানুষ মারা যায়নি, এগুলো অপপ্রচার। 10 বছর আগে আজকের এই দিনে সারাদেশ থেকে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এসে ঢাকা শাপলা চত্বরে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ব্যাপকভাবে আলোচনা এসেছিল হেফাজত ইসলাম বাংলাদেশ। তাদের 13 দফা দাবি নিয়ে, যাই হোক এটা ইতিহাস, সেই ইতিহাস এখন বর্তমানে কি, বর্তমানে আসলে তারা সেই 13 বছর অবস্থানে আছে না সরকারের নিয়ন্ত্রণে? শুধু হেফাজত নয়, হেফাজত সংশ্লিষ্ট কমিভিত্তিক সব দলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে কিনা, এটা হচ্ছে আলোচ্য বিষয়। এখানে আরেকটা প্যারাগ্রাফ দেখেন, 2021 সালে ঘটনায় কঠোর সরকার। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পর আবার হেফাজতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়। সে সময় 1000-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হন। অবশ্য অধিকাংশ নেতাকর্মী ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। এখন 10-12 জন নেতাকর্মী জেলে আছেন, তাদের মধ্যে মামুনুল হক, শাকওয়াত হোসেন, রাজি, মুনির হুসাইন, কাশিমি, হারুন ইজাহার, নূর হুসাইন, নুরানি, আমির হামজা, শহীদুল ইসলাম উল্লুবেন। আমির হামজা হেফাজতের নেতা, এটা কীভাবে আমি বুঝি না, এই আমির হামজা বলতে কোন আমির হামজা? হ্যাঁ, আমির হামজা হেফাজতের পক্ষে কথা বলতেন, কিন্তু
তাকে কোন সেন্সে এখানে বলা হলো আমি জানি না, তবে এরকম যেন হয় দোয়া করি। এই যে আলেমুল আমাদের মুক্তির জন্য, হেফাজতপন্থী আলেমুল আমাদের মুক্তির জন্য হেফাজত ইসলাম জোরালো রাজনৈতিক প্রচেষ্টা আলাপ আলোচনা করছে সরকারের সাথে, তাদের আলাপ আলোচনার মধ্যে যেন আমির হামজাও থাকে। এবং আমরা যেটা শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে যে হেফাজতপন্থী আলেমুল আমার শীঘ্রই মুক্তি পাবে, তার মধ্যে যেন আমির হামজাও থাকে মুক্তির তালিকায়, আমরা সেই দোয়া করছি। সরকারের কাছে ধরনা, এটা দেখেন 2013 সালে 5 মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে হেফাজত ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তী সময় সরকার তাদের বিরুদ্ধে আর কঠোরতা দেখায়নি, বরং হেফাজতের সঙ্গে নানাভাবে যোগাযোগ গড়ে তুলেছিল। কই মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতিসহ তাদের বিভিন্ন দাবিও মেনে নিয়েছিল। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির সঙ্গে সরকারের ভালো যোগাযোগ গড়ে উঠেছিল, তার মৃত্যুর আগ পর্যন্ত সেই সম্পর্ক বহাল ছিল। আহমদ শফির কাছে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যাতায়াত ছিল। পরবর্তী সময় জুনায়েদ বাবুনগরী আমির হলে যোগাযোগ কিছুটা কমে যায়। বাবুনগরীর মৃত্যুর পর হেফাজত কমিটি পুনর্গঠিত হলে আবার সরকারি মহলের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। হেফাজত নেতারা সরকার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় দেখা করে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারামন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে। সর্বশেষ গত বুধবার দুপুরে হেফাজত ইসলামের মামলা প্রত্যাহার সংক্রান্ত সমন্বয় কমিটি 3 জন সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে দেখা করেন। আরেকটু নিউজ বলি, তারপরে কনক্লুশনে যাই। উত্থানের এক দশক এসে হেফাজত এমন এখন সরকারের মুঠোয়, একই অবস্থা বেশিরভাগ ইসলামী দলের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হেফাজত ইসলামী দলগুলো অনেকে সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলছে বলেও জানা গেছে। ইসলাম বিষয়ক লেখক ও গবেষক শরীফ মোহাম্মদের মতে, হেফাজত ইসলামী দলগুলো তাদের শক্তি সামর্থ্য উদ্যম ধরে রাখতে পারেনি। সংগঠন নেতারা হয়তো মামলা গ্রেপ্তার ও সরকারের নিয়ন্ত্রণে কৌশল কেমন পরিস্থিতি কারণ হিসেবে দেখাতে পারে, তবে হেফাজত ও ইসলামী দলগুলোর নেতৃত্বে দুর্বলতা এড়ানোর সুযোগ কম। কয়েকটা বিষয়, তাহলে কী প্রমাণ হলো এই প্যারাগ্রাফের মাধ্যমে হেফাজতকে আসলেই সরকারের মুঠোয় বা নিয়ন্ত্রণে? বাহ্যিক দৃষ্টিতে সেটাই মনে হয়, এবং এটা অযৌক্তিক নয়। এটা হেফাজত যেরকম বলছে এটা কৌশল নেতাকর্মীদের মুক্ত করে আনার জন্যে, এটা ঠিক। হেফাজত যেহেতু কোনো রাজনৈতিক দল নয়, আর কোনো একটা সমস্যা ঘটলে, কারোর সাথে একটা দূরত্ব তৈরি হলে, হেফাজত তো সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে ইসলামের পক্ষে অনেক বড় অর্জনও এনে দিয়েছে। পাঠ্যপুস্তকে সংশোধন থেকে শুরু করে নানান বড় বড়, যেগুলো ইসলামী দলগুলো মিছিল মিটিং করেও পারেনি, যেটা হেফাজত আলাপ আলোচনার মাধ্যমে করেছে। এখন এই যে নেতাদের মুক্তি, হ্যাঁ হেফাজতেরও ভুল ছিল, অতি উৎসাহী কর্মসূচি ছিল, এখন নেতাদের গ্রেপ্তার করেছে, তাদের আইনি প্রক্রিয়া মুক্ত করে আনতে পারছে না। রাজনৈতিক প্রক্রিয়া যদি সরকারের সাথে আলাপ আলোচনা করে মুক্তির ব্যবস্থা করে, এটা আমি মোটেও নেতিবাচকভাবে দেখি না। সরকারের সাথে রাজনৈতিক দল অথবা কোনো নন পলিটিক্যাল আউটফিট, তাদের সাথে এ ধরনের সম্পর্ক থাকতেই পারে। ইট ডাজেন্ট মিন দ্যাট সরকারের নিয়ন্ত্রণে, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে নিয়ন্ত্রণে, এবং সাময়িক সময়ের জন্য তাদের কিছু শর্ত মেনে নেয়, এটাও হতে পারে, কিন্তু এটা কৌশল হিসেবে ঠিক আছে। যদি মনে হওয়া নিয়ন্ত্রণে, খারাপ না। আর একটা বিষয়, যে সরকারের নিয়ন্ত্রণে গিয়ে সরকারকে কি বড় কিছু করতে পারবে, বিশেষ করে দুইটা বিষয়, যে হেফাজত তো তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে আর আগের মতো বড় আন্দোলন করতে পারবে না, আর সরকারের পক্ষে থাকলে কি লাভ আছে? লাভ নেই। কেন লাভ নেই? যেমন যদি সুষ্ঠু নির্বাচন হয়, হেফাজতের সমস্ত নেতারাও যদি বলেও, বলবে না, যদি বলেও যে সবাই আওয়ামী লীগকে ভোট দেন, এতে উল্টা ওই হেফাজত নেতাদের জনগণ বর্জন করবে। কারণ জনগণের ভোট বা জনগণ কাকে ভোট দিবে কি দেবে না, এগুলো এখন আর হেফাজতের কথায় মানুষ এগুলো সিদ্ধান্ত নেয় না। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে বললে তখন টোটাল হেফাজতকে আওয়ামী লীগের দালাল বলে জনগণ প্রত্যাখ্যান করবে, এই হচ্ছে বাস্তবতা। অতএব সরকারের নিয়ন্ত্রণে থাকলেও সরকারের লাভ সুষ্ঠু ভোট হলে কিন্তু কম, কিন্তু আন্দোলন যাতে না করে সেই দৃষ্টিতে মোটামুটি ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, যে আসলেই কি হেফাজত সরকারের নিয়ন্ত্রণে? এটার উত্তর হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে না, হেফাজতের কৌশল দেখে মনে হয় যে সরকারের নিয়ন্ত্রণে। আর হেফাজত চাইলে যে কোনো সময় কিন্তু আবার সরকারের উল্টো পথে যেতে পারে। যেমন একথা কিন্তু 2013 সালে তো নিয়ন্ত্রণে ছিল, একথা তো আর কেউ বলবে না, সরকার বিরুদ্ধে ছিল। আবার 2016, 2017, 2018 সালে এসে সবাই কিন্তু বলছিল যে আহমদ শফির ক্ষেত্রে যে না সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু 2021 সালে হেফাজত যেভাবে আবার কর্মসূচি দিয়েছিল তাতে তো সরকারের নিয়ন্ত্রণে মনে হয়নি। তো এখন একটা কৌশলে আছে, 2015, 2016, 2017 সালেও একটা কৌশলে ছিল, আবারও যে কোনো সময় হেফাজত তাদের নিজস্ব রূপ চেনাতে পারে। অতএব সরকারের নিয়ন্ত্রণে একথা আমি বলবো না, তাদের কৌশল সরকারের নিয়ন্ত্রণে মনে হয়, এটা হচ্ছে বাস্তবতা। দেখেন এর পরের অংশ, হেফাজত কাবু নাজুক ইসলামী দলগুলো,
আসলে হেফাজত কাবু, আর কাবু বলেই তো এমন কৌশল নিয়েছে যাতে সরকারের নিয়ন্ত্রণে আছে বলে মনে হয়, কিন্তু এটা সরকার 100% বিশ্বাস করবে না কখনো হেফাজতকে, বিশ্বাস করার মতো উপাদানও নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল 10টি, এর মধ্যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক দল আছে 6টি, সেগুলো হলো ইসলামী আন্দোলন মানে চরমোনাই, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মসজিদ, জমিয়ত উলামা ইসলাম ও খেলাফত মসজিদ, চরমোনাই প্রিয় দল, ইসলামী আন্দোলন ছাড়া বাকি 5টি দলই হেফাজতের সঙ্গে সম্পৃক্ত। তাহলে চরমোনাই আরেকটা জিনিস ফাঁস করলো, এটা জনগণ জানে, তারপরেও প্রথম আলোর বস্তুনিষ্ঠ রিপোর্টের মাধ্যমে আরেকটু প্রমাণ হলো যে আসলে চরমোনাই হেফাজতের সাথে সম্পৃক্ত নয়। আর হেফাজতের সাথে সম্পৃক্ত না হলে তাদেরকে মূলধারার কওমি বা দেওবন্দি বলাটা কঠিন। আবারও বলছি, লাইনটা আবারও পড়ে শোনাচ্ছি, চরমোনাই প্রিয় দল ইসলামী আন্দোলন ছাড়া বাকি 5টি দলই হেফাজতের সাথে সম্পৃক্ত। তাহলে চরমোনাই হেফাজতের সাথে সম্পৃক্ত নয়, এই বাস্তবতাটা কিন্তু বিশ্বাস করতে হবে। হেফাজতের পাশাপাশি এসব দলও মামলা গ্রেপ্তার সহ নানামুখী চাপে আছে। এর মধ্যে ব্যতিক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই দলটি সভাসমাবেশ ও ধর্মীয় মাহফিল করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়নি। এর মানে হেফাজতের সাথে সম্পৃক্ত নয় বলেই তো চরমোনাই এই সুযোগ সুবিধা পাচ্ছে, এই ঘটনাটাই হচ্ছে বাস্তবতা। তাহলে কওমি দেওবন্দি এদের নাম বেঁচে খায় চরমোনাই, আসলে তাদের মাসলাকে নয়। এবং একই সাথে তাহলে কওমিভিত্তিক রাজনৈতিক দলগুলো বললে কিন্তু ওই ইসলাম ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মসজিদ, জমিয়ত উলামা ইসলাম এদেরকে বলতে হবে খেলাফত মসজিদ। তাহলে চরমোনাই কী? চরমোনাই কি আমি বলি সেমি দেওবন্দি, সেমি জামাতি দল, তাদেরকে কওমি বা দেওবন্দি বলার কোনো সুযোগ আছে বলে আমার মোটেই মনে হয় না। হেফাজতে থাকা ইসলাম ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মসজিদ, জমিয়ত উলামা ইসলাম ও খেলাফত মসজিদ এই 5টি দল একসময় বিএনপির সঙ্গে জোটে ছিল, নানামুখী চাপে এই 5টি দল কোনোটিই এখন বিএনপির সঙ্গে নেই। তবে জমিয়ত উলামা ইসলাম, ইসলাম ঐক্যজোট নামে দুটি খণ্ডিত অংশ বিএনপির সঙ্গে আছে যাদের নিবন্ধন নেই, এখন বিএনপির সঙ্গেও নেই। তাহলে কোথায় আছে? তারাও কৌশলে আছে, তারাও কৌশলে আছে, হেকমতে আছে। তবে আওয়ামী লীগের সাথে দিন শেষে জোটে যাবে বা আওয়ামী লীগ নিবে জোটে এই দলগুলোকে যারা বিএনপির সাথে ছিল এখন নেই, এটা আমার মনে হয় না। হয়তোবা তারা একটু ভালো থাকার জন্যে বিএনপি মুক্ত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ জোটে তাদেরকে নিবে বলে মনে হয় না। আর আওয়ামী লীগ সেই অতটা দেউলিয়া হয়নি যাদেরকে নিতে হবে। যাই হোক, এই হলো ঘটনা। সেখানে কয়েকটা বিষয় এই গুরুত্বপূর্ণ এক দশক 2013 সালের সেই শাপলা চত্বর ঘটনা এক দশক উপলক্ষে আমরা কনক্লুশনে আসতে পারি যে আসলে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে হেফাজতে এ কথাটা ঠিক নয়, একটা কৌশলে আছে, সেই কৌশল থেকে মনে হয় নিয়ন্ত্রণে এই। আর হ্যাঁ, এটা হেফাজত বা কৌমিত্তিক দলগুলো এটা সব অনেক আগে থেকেই তারা এটাও খেয়াল করে যে বিএনপি মেসিভলি যেন কৌমিদের মাধ্যমে বেনিফিট না হয়, তো স্বাভাবিকভাবে একটু ভারসাম্য রাখার চেষ্টা করে তারা। আর চরমোনাই আসলে হেফাজতের সাথে সম্পৃক্ত দল নয়, হেফাজতভুক্ত দল নয়, হেফাজতের সাথে ভালো সম্পর্ক নেই। হেফাজত নেতারা, কওমি আলেম ওলামারাও চরমোনাইকে তাদের মনে করে না, এই বিষয়টা প্রথম আলোর এই রিপোর্টে আরেকবার ফাঁস হলো।